মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে ভারতীয় ছাত্র ফেডারেশন এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে কার্জন গেট চত্বরে নেতাজির পাদদেশে একটি স্ট্রিট কর্নারের আয়োজন করে। পাশাপাশি এদিন তারা একাধিক দাবি দাওয়া নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে একটি স্মারকলিপি প্রদানও করে। এদিন এই সংগঠনের সদস্য অনির্বাণ রায়চৌধুরী বলেন, গত চার দিন ধরে দেখতে পেরেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এক দুর্নীতির পরিস্থিতি চলছে। ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন যে অ্যাডমিট কার্ড এবং মার্কশিট এর হার্ড কপি নিয়ে একটা দুর্নীতির পরিস্থিতি চলছে। বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 2014 সাল থেকে যে সংস্থাটা সম্পূর্ণভাবে অ্যাডমিট কার্ড এবং রেজাল্ট প্রকাশ করতে ব্যর্থ ছিল, সেই সংস্থাকে আবার 27 কোটি টাকা বরাদ্দ করেছে। এবং দেখা যাচ্ছে যাদের কাছে এই নির্দিষ্ট সংস্থাকে বরাদ্দ করা হয়েছে সেই সংস্থা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের যে ঘনিষ্ঠ বান্ধবী, তার হচ্ছে ঘনিষ্ঠ মহলের একজন ব্যক্তি। আমরা বলতে চাই যে স্টুডেন্ট সার্কেল নামে যে সংস্থাকে এই 27 কোটি টাকা বরাদ্দ করা হলো, সেই সংস্থা এর আগেও ব্যর্থ হয়েছে। 2015 সালে 8000 জন ছাত্রছাত্রী ফলাফল প্রকাশ করতে পারেনি, তার জন্য তারা ইউজি পড়ার পর পিজিতে ভর্তি হতে পারেনি। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একদিকে যেরকম মার্কশিট নিয়ে দুর্নীতি চলছে, সেরকম গত পরশুদিন আমরা দেখতে পেলাম বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে পিএইচডি এবং এমফিল কোর্সের পরীক্ষা, সেই কোর্স পরীক্ষা দেখতে পেলাম সম্পূর্ণভাবে অ্যাডমিট ছাড়া ছাত্রছাত্রীদের কাছে না হলো। আমরা বলতে চাই যে সম্পূর্ণভাবে এটা একটা অনিচ্ছাকৃত না ইচ্ছাকৃত ভুল যেটা বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করেছে, এবং এর একটাই কারণ হলো যাতে আইডেন্টিটি প্রুফ না দেখিয়ে রামের জায়গায় শ্যাম, শ্যামের জায়গায় রাম পরীক্ষা দিতে পারে, তার একটা সুবন্দোবস্ত করেছে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা ইতিপূর্বে জানিয়েছিলাম যে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে নির্দিষ্টভাবে যে অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা নিয়ে সেই পরীক্ষাকে ব্যর্থ করতে হবে। একই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা কলেজ আর্ট অ্যান্ড ডিজাইনিং, এই কলেজের ছাত্রছাত্রীরা প্রায় 50 জন ছাত্রছাত্রী, তাদের 8 সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে গেছে, কিন্তু তারপরও তাদের কাছে যে রেজাল্টের হার্ড কপি, সেই রেজাল্টের হার্ড কপি না দেওয়ার জন্য সেই ছাত্র বা ছাত্রীরা কোয়ালিফাই করার পরও বিভিন্ন বড় বড় ইনস্টিটিউশনে ভর্তি হতে পারছে না। তাই আমরা এই পরিস্থিতিতে বলতে চাই বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে যে দুর্নীতির শিকার ছাত্রছাত্রীরা হচ্ছে, যে টাকা বরাদ্দ করে 27 কোটি টাকা তার হিসাব দিতে হবে। তার পাশেই একটা কলেজ আছে ইউআইটি কলেজ, যে কলেজে 1.5 লাখ টাকা দিয়ে এই কাজটা হয়ে যায়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে 65টা কলেজকে যদি 2.5 লাখ টাকা দিয়ে গুণ করি তাহলে 1,60,000 টাকায় কাজ হয়ে যায়। সেখানে কেন 7 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে? এবং তার পাশাপাশি 2014 সাল থেকে যে সংস্থা ব্যর্থ সেই সংস্থাকে আবার এই কাজের জন্য নিযুক্ত করা হলো কেন? অবিলম্বে এই দুর্নীতির আখড়াকে ভাঙতে হবে, সম্পূর্ণ হিসাব দিতে হবে, যে ছাত্রছাত্রীরা রেজাল্ট পায়নি তাদেরকে রেজাল্ট দিতে হবে, অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে হবে, এবং ক্যাড ইনস্টিটিউশনের যে ছাত্র বা ছাত্রীরা যারা শুধুমাত্র মার্কশিটের হার্ড কপি না পাওয়ার জন্য তারা বিভিন্ন ইনস্টিটিউশনে ভর্তি হতে পারছে না, আগামী 3 দিনের মধ্যে তাদের মার্কশিটের হার্ড কপি দিতে হবে। এই নিয়েই আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এসেছিলাম ভিসির কাছে ডেপুটেশন দিতে। আমরা যাচ্ছি ডেপুটেশন দেবো ভিসার দিতে, ভিসার কী বলে সেটা আমাদের দেখার জন্য। আমরা এই সময় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে আমাদের স্ট্রিট কর্নার করা হলো এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির কথা এখন কারোরই অজানা নয়। বিশ্ববিদ্যালয়ের অন্তরে যে দুর্নীতি চলছে তা অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়ে এইদিন তারা উপাচার্যের কাছে ডেপুটেশন জমা দেন। তাদের দাবিগুলি হলো, একটি সংস্থাকে মার্কশিট তৈরি করা এবং অ্যাডমিটের হার্ড কপি তৈরি করার জন্য 27 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, তবুও 3 বছর ধরে মেলেনি অ্যাডমিট কার্ড। এক্ষেত্রে কার জায়গায় কে পরীক্ষা দিচ্ছে সেই নিয়ে উঠছে প্রশ্ন। এমফিল পিএইচডি পরীক্ষাতেও অ্যাডমিট কার্ড মেলেনি বলে জানা যাচ্ছে। এই সংস্থার গাফিলতির এর আগেও প্রকাশ পাওয়া সত্ত্বেও এই সংস্থাকে পুনরায় টাকা দেওয়া হলো। জানা যাচ্ছে এই সংস্থা পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবীর ঘনিষ্ঠ মহলের একজনের সংস্থা, তাই কি এই সংস্থাকে টেন্ডারটি দেওয়া হলো সে নিয়ে প্রশ্ন তুলেছে তারা। পাশাপাশি আর্ট অ্যান্ড ডিজাইনিং কলেজের ছাত্রছাত্রীদের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেও 50 জন ছাত্রছাত্রীর মার্কশিটের হার্ড কপি দেওয়া হয়নি, যার ফলে কোয়ালিফাইড ছাত্রছাত্রীরা বিভিন্ন বড় ইনস্টিটিউশনে ভর্তি হতে পারছেন না। এদিন তারা দাবি করেন ছাত্রছাত্রীরা যে দুর্নীতির শিকার হচ্ছে তা বন্ধ করতে হবে এবং 27 কোটি টাকার হিসাব দিতে হবে এবং অ্যাডমিট সহকারেই পরীক্ষা নিতে হবে। এদিন তারা এই দাবিগুলি নিয়ে উপাচার্যের কাছে একটি ডেপুটেশন জমা দেন। বর্ধমান থেকে টিঙ্কু সাওয়ার রিপোর্ট, আনন্দবার্তা।